ভারতের ভোপালে মহারানা প্রতাপের ভাস্কর্যে মালা দিতে গিয়ে গুরুতর আহত হয়েছেন দুজন। তারা ক্রেনে করে ভাস্কর্যটির ওপরে যান, ওই সময় ক্রেনটি ভেঙে দুজন 20 ফুট নিচে পড়ে যায়। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, রোববার মহারানা প্রতাপের জন্মদিন ছিল। তার জন্মদিন উপলক্ষে ভোপালের ওয়ার্ড কাউন্সিলর জিতেন্দ্র সিং রাজপুত মহারানার ভাস্কর্যে ফুলের মালা দেওয়ার পরিকল্পনা করেন। সেই অনুযায়ী একটি ক্রেন আনেন তিনি। ক্রেনটিতে করে নিজের এক চাচার সঙ্গে উপরে ওঠেন তিনি। ক্রেনটি যখন ভাস্কর্যটির পুরোপুরি কাছে যায়, তখন ওই কাউন্সিলর একটু বাঁকা হয়ে ভাস্কর্যটির মাথায় ফুলের মালা দিতে যান। ঠিক তখনই এটি ভেঙে গিয়ে দুজন শক্তভাবে মাটিতে গিয়ে পড়েন। দুজনকে উদ্ধার করে একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরীক্ষা নিরীক্ষায় দেখা যায় কাউন্সিলর রাজপুতের পা ভেঙে গেছে।